মাধ্যমিকের তৃতীয় দিনে অবাধে নকল। তৃতীয় দিনে ভূগোল পরীক্ষায় নকলের ছবি ধরা পড়ল। ছাত্র থেকে ছাত্রী, নকল সংগ্রহ থেকে বাদ পড়েনি কেউই। রাঙামানি উচ্চতর বিদ্যালয়ের পরীক্ষার ফাঁসি দেওয়া বালিকা বিদ্যালয়ের ঘটনা, এবং সেখানে রীতিমতো ছাত্রীরা নকল প্রস্তুত করছিল, ধরা পড়তেই নকল ফেলে দৌড় লাগালো পরীক্ষার্থীরা। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। নারায়ণ, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, তোমায় বলি, প্রথম দিন যেদিন মাধ্যমিক পরীক্ষা হয় অর্থাৎ পরশু দিন, সেদিনও কিন্তু এই বিদ্যালয়ে অর্থাৎ ফাঁসি দেওয়া উচ্চ বিদ্যালয়ে কিন্তু একই চিত্র ধরা পড়েছিল যে এক ছাত্র পরীক্ষা দিতে ঢোকার আগে বাইরে তার বন্ধুকে নকল দিচ্ছে কবর থেকে, যা নিয়ে সেদিনই কিন্তু সরগর পড়েছিল ওই স্কুলে। পরবর্তীতে আজ দ্বিতীয় দিনের পরীক্ষায় কিন্তু একইভাবে দেখা গেল ফাঁসি দেওয়ার এই উচ্চ বিদ্যালয় এবং ফাঁসি দেওয়ার নজরুল শতবার্ষিকী বিদ্যালয়, এই দুটি স্কুলেই কিন্তু দেখা গেল ছাত্র ছাত্রীরা একেবারে পরীক্ষা দেওয়ার আগে কেউ শাড়ির ভাজে, কেউ পকেটে পুড়ে যাচ্ছে, এবং ধরা পড়ার পরে তারা ফেলে দিচ্ছে, চোখের সামনেই ফেলে দিচ্ছে নকল, একদম পুরো গুছিয়ে নকল করার, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে তারা একদম পরিপাটিভাবে গুছিয়ে যাচ্ছিল, তার আগেই কিন্তু ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। যা নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই যেই স্কুলে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে নকল নিয়ে ঢুকেছে তাদের কিন্তু একেবারে পুরোপুরি আগাপাতলা তাদের পুরো চেক করেই কিন্তু স্কুলে পরীক্ষা দিতে ঢুকাচ্ছে। তবে এই মুহূর্তে যেই স্কুলে এই ঘটনা ঘটেছে তারা কিন্তু এই নিয়ে তদন্ত করবে বলেও আশ্বাসন দিয়েছে।